রাসুলাম বলেছেন আর দায়ুসুল্লাহ হল জান্নাত দায়ুষ ব্যক্তি জান্নাতে কি করবে না প্রবেশ আওয়াজ দেখুন দায়ুষ ব্যক্তি জান্নাতে তুমি কি মদ খাও কো খাই তুমি কি আসলে গাঞ্জা খাও কো জি বাবা খাইতো তো বাবা কেবলা বলছে তুমি সবগুলি খাইও কারামতুল হাকুন আল্লাহ সত্য সঠিক ঠিক না বেটি আজকে উনিশে রমজান দয়া করে মায়া করে এ বাঘ দৌলত বাড়ি চিস্তিয়া নাইমিয়া দরবার শরীফি আগমন করেছেন দৌলতবাড়ি দরবার শরীফের আলা হজরত মহান মুর্শিদ কেবলা সকল বলে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারনং বাসুদেব ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আশেকের রাসুল জনাব আব্দুল হাকিমুল্লাহ ঘাটিয়ারা উপস্থিত রয়েছেন দৌলতবাড়ি দরবার শরীফের অসংখ্য অগণিত আলেম ও কেরাম খলিফা বিন উপস্থিত রয়েছেন আশিক রাসুল আশিক এ আউলিয়া বিভিন্ন জায়গা থেকে আগত এই উরুস মাহফিলে আমি সকলকে আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার মহান মসজিদ কেবলার শুভ আগমনে আজকে উরুস মাহফিল কি মাহফিল আওয়াজ দেখুন কি মাহফিল এই উরুস মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্নভাবে জানতে পাই বিভিন্নভাবে মেসেজ আসে যে উরুষ না যায় উরুষ হারাম কি উরুস মূল দিন কি হয় না মূল যদি ঠিক থাকে তার গুণের মধ্যে যদি হয় কিছু কিছু গাছের আম আছে একই গাছের দুই জাতের ফল হয় হয় কি হয় না একটা কিসের কুষে হয় জানেননি তা আবহাওয়ার তারতম্যের কারণে অথবা ছায়াযুক্ত জায়গার ফল তো এক ধরনের আর রুদ্রের ফলের মিষ্টি এক ধরনের ঠিক না বেটি আসলে উরুস কোনোদিন হারাম না উরুসকে হারাম করা হয় কি করা হয় আজকে বিভিন্ন জায়গায় থেকে আমাদের কাছে কেউ উরুস মাহফিল তো ভালো না আসলে আপনারা যারা উরুসের মধ্যে আজকে আসছেন এখানে কি কোনো শরীয়তের বাহিরে কোনো কাজ হইতেছে আওয়াজ দেবেন হইতেছে দৌলত বাড়ি দরবার শরীফে আমরার উরুস আমরা এই বছর আমাদের উরুস গেছে সালাত তমর আউলিয়া মাহফিল আমার জন্ম না আমার বাবার সময়ের মাহফিল চলে আসছে আসলে দৌলত বাড়ি দরবার শরীফে যে উরুস মাহফিল হয় এই উরুস মাহফিলের মধ্যে শরীয়তের কোনো কোনো কাজ হয় আওয়াজ দেখুন কাজ হয় উরুস কাকে বলে উরুসের সংজ্ঞা জানতে হবে উরুজে একদল বলতেছে হারাম এটাও ঠিক আছে রকম হারাম উরুসের নাম দিয়া বেহায়া বেপনা মহিলাদেরকে দিয়ে যারা উরুস পরিচালনা করে এটা কি উরুস আমাদের এটা কি উরুস কয় এটা কি উরুস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদায়ুস লা জান্নাত দায়ুস ব্যক্তি জান্নাতে কি করবে না প্রবেশ আওয়াজ দেখুন দায়ুস ব্যক্তি জান্নাতে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ গরাগুরি করে চিৎকার আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী দায়ুস কে কার দায়ুস কার জন্য জান্নাত জাহান্নামের জাহান্নামে থাকবে জান্নাতের গন্ধ পাবে না আমার নবী আপনার নবী সাইয়েদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন ডাক বলে উম্মত রে ও আমার সাহাবি শুনো শুনো তোমরা গোড়াগুড়ি করো না চিৎকার করো না আমি মদিনার নবী কামলেওয়ালা আমার উম্মতদেরকে আমি শুভ সংবাদ দিয়ে যাব আমার উম্মতকে বিপাকে ভালাইব না সাহাবিরা ডাক দিয়া কইয়া সুল আল্লাহ আপনি বললেন লা ইয়াদখুল জান্নাত যারা দায়ুস তারা জান্নাতে প্রবেশ করবে না ইয়া রাসূল আল্লাহ যা দায়ুস আমার নবী দায়ুসের সংজ্ঞা দিতে লাগলেন কষ্ট লাগে নাই দায়ুসের সংজ্ঞা দিতে লাগলেন বেপরদা বেরপরোয়া নিজের যে পাঁচজনকে মহিলা বেগানা মহিলারা পাঁচজন ব্যতীত কোনো পুরুষের সামনে যদি নিজের সাজসজ্জাকে নিজের রূপকে বৃদ্ধি করার জন্য এই এইভাবে যদি তারা কি করে তিনজন পরবর্তীতে কি পাঁচজনকে দেখানো যায় তিনজন তিনজন ব্যতীত যদি কে হোক কি নিজের রূপচর্চা বৃদ্ধি করার জন্য নিজের রূপচর্চা বৃদ্ধি করে নিজের এই রূপকে দেখানোর জন্য বেগানা পুরুষের সামনে যায় নবী বলেছেন সেই যা কি দায়ুস সে কি দায়ুষ এখন উরুসের নামে অসংখ্য অগণিত মানুষ থাকে যেখানে যুবক থাকে বৃদ্ধ থাকে ফোলা থাকে বিভিন্ন ধরনের মানুষ থাকে ওই উরুসের মধ্যে যখন মহিলা সাজসজ্জা করে প্রিন্ট করে যখন গান গাই এটা দায়স হয় কি হয় না আওয়াজ দেখুন হয় কি হয় না আমরা এই ধরনের উরুসের পক্ষে না বিপক্ষে আওয়াজ দেব না এই ধরনের কার্যকলাপ দৌলত বাড়ি আছে কি নাই আওয়াজ দেব না আছে কি নাই দৌলত বাড়ি দরবার শরীফ এই ধরনের কোনো আচরণ এই ধরনের কোন উরুস দৌলত বাড়ি উরুস মাহফিল যখন হয় নিয়মিত নামাজের টাইমে নামাজ আছে কি নাই অজু আছে কি নাই অজু আছে কি নাই তাহলে আমাদের উরুস আর এই উরুসের মধ্যে ব্যবধান আছে নাই ডালাও ভাবে হারাম বলা যাবে হারাম বলা যাবে হারাম বলা যায় মধ্যে ভালো কাজের নাম দিয়া খারাপ কাজ চলতেছে কিন্তু এইভাবে ভালো ভালোই বলতে হবে কিন্তু এর কার্যকলাপ কি খারাপ এর কার্যকলাপ কি আজকে বাঘে দৌলত বাড়ি চিনায় যে উরুস মাহফিল হইতেছে মাসাল্লাহ আমরা সকলের রোজা আছি নাই আওয়াজের রোজা যার কিনা মাসাল্লাহ মাহফিলের প্যান্ডেল ভরে গেছে মাহফিল সুন্দর জাঁকজমক ভাবে হবে এই জন্য বাবা কেবলা সবসময় বলে থাকেন আমি যে আমি বলেছিলাম যে দৌলত দরবার শরীফ আমাদের মহান মসজিদ হচ্ছেন হক বাতালের পার্থক্যকারী কি আওয়াজ দেব বলেন কি আওয়াজ দেব বলেন কি প্রতিনিয়ত বাবাজন কেবলা আমাদেরকে বলে বাবা রোজা রাখবা সারা দিন পানাহার থেকে বিরত রাখলা কিন্তু অপরজনের হক নষ্ট করলা রোজা হইব নেই আওয়াজেন রোজা হবে কিনা আমরা কেন দৌলত বাড়ি যাই আমরা কেন দৌলত বাড়ি যাই কেন আমরা দৌলত বাড়ি যাই যে এত কোরআন হাদিস ইজমা কিয়াস থাকতে দৌলত বাড়ি কেন পীরের দরবার কেন আসলে পীরের দরবারে যে আমরা যাই আল্লাহ أدوا على آلي سيدنا مولانا محمد اللهم صلّى على سيدنا مولانا محمد وعلى লক্ষ্য সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যারুশিলা পার হইব র ময়দানে আল্লাহুম্মা কোরআন এবং হাদিস ইজমা কিয়াস অনেকে বলে থাকে এই চারটে দলিল থাকতে আবার পীরের কাছে কেন যাই কেন পীরের কাছে যাই আসলে আমরা কেন পীরের কাছে যাই আর কেন দৌলত বাড়ি যাই এই দৌলতবাড়ি দরবার শরীফের মহান সংস্পর্শে এসে বহু বহু মানুষ মানুষ আমরা যাদেরকে বাস্তবে দেখেছি কোরআন হাদিসের আলোচনা তো করি বাস্তব যে এইগুলি দেখেছি যে দৌলত বাড়ি দরবার শরীফে গিয়ে টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা নেশাগ্রস্ত নেশা করতো এমন ছেলেও আজকে টুপি দাঁড়ি জুব্বা পাগড়ি লাগাইয়া পাঁচ শক্ত নামাজ পড়ে কি পড়ে না আওয়াজ দেয় বলুন পড়ে কি পড়ে না একটা ঘটনা না বললে হয় না এক ছেলে আসলে তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো ফির মুরিদি নাই কি নাই কিন্তু শ্বশুরবাড়ির দিক দিয়ে ফির মুরিদির একটা লাইন আছে তো লাইন যে আছে এই ছেলে টাকা যত কামা সব কি করে নেশা করে শেষ করে কি করে নেশা করে শেষ করে এ জায়গা আছে রাত দিন ফুরে রইছে নেশা করে কিন্তু হেরে গিয়া কেউ আনছেও না হের মা বাপে কইসে এমন ফুলা বানানোর দরকার নাই আল্লাহ কি মহিমা এই ছেলের তার শ্বশুর বাড়িকে কেন্দ্র করে এই ছেলে বাবাজন কেবলার সামনে নিয়ে ফেলাইছে সুবাহ কন্যা আল্লাহর অলিদের তাওয়াজ একটা ফয়েজ একটা কি বলেন তো তাওয়াজ একটা তাওয়াজ মানে গীতা তাওয়াজ মানে দৃষ্টি আর ফয়েজ মানে কি ফয়েজ মানে বিশেষ নজর চার মধ্যে দিয়া তখন বাবা জান কেবলার কাছে যখন গেছে হ্যাঁ বাবা জান কেবলার গিয়া কইতাছে বাবা জান কেবলার জিজ্ঞাসা করেছে তুমি কি মদ খাও কো খাই তুমি কি আসলে গাঞ্জা খাও কো জি বাবা খাইতো তো বাবা জান কেবলা বলছে তুমি সবগুলি খাইও কিন্তু আমার সামনে খেতার বানি কোন না আমি খাইতে পারবো না সোভানলা কোন দা কইতেন না আল্লার অলিদের হেকমত আর কারামত এটা কি কারো কোনো বানানো জিনিস কারোকেও বানানো কথা কারামত উল আবুলি আয় হাক আল্লার অলিদের কারামত সত্য সঠিক ঠিক না বেটি আওয়াজটা বললেন ঠিক না বেটি বাবা কেবলা বললেন তুমি মত খায়ো তোমাকে নিষেধ করি না যেহেতু তোমার অভ্যাস বাবা কেবলা বলেছে তুমি গাঁজা খাইও কিন্তু আমার সামনে যেহেতু তুমি বলছো আমার সামনে খাইও না আমরা কেন দৌলদ বাড়ি যাই এই ছেলে নিজের মুখে বর্ণনা করে এই ছেলে যখন আসছে মা কয় নিলাম বালালেখা হুজুরের কাছে শাশুড়ি কো নিলাম হুজুরের কাছে হুজুরও কুয়ে দিছে মদ খাইতো হুজুরও কুয়ে দিছে গাঞ্জা খাইতো হুজুর কি হেললো সব সময় বয়ে থাকব না হুজুর কি সব সময় এর সাথে বয়ে থাকবো এই হুজুরের কাছে লয়ে গেছি আর যে কোনো দিন যা না যায় এটা বিশ্বাস নাই ঠিক না ভেটে খোদার কুদরত বোঝা বড় দাই সেলে করছে কি দরবার থেকে আর শেখ দরবার থেকে আই শেখ তার সহপাঠী বন্ধুরা যখন ডাক দিছে আয় আমরা আমাদের ফুরবের কাছে যাই ফুরবের কাজটা কি আওয়াজ দেন কি মদ খাওয়া এবার যখন মদ খাইতে গেছে মদ খাওয়ার জন্য যখন চইলা গেছে সহপাঠী বন্ধুদেরকে নিয়ে যখন বসছে ওই যুবক ডাক দিয়া কয় যখন আমি মদের গ্লাস আমার হাতের মধ্যে এনেছি আমি দেখতে আছি দৌলত বাড়ি দরবার শরীর হজরত বাবা নাইমুদ্দিন আমার সামনে বসা যখন আমি দেখলাম এই তখন আমার সহপাঠীরা খাইলো আমি খাই নাই তখন আমাকে বলতেছে কিরে তুই খাস না কেন আমি খাইতে পারি নাই এই জন্য আমি দৌলত বাড়ি দরবার শরীফ গিয়েছিলাম বাবা নাইমুদ্দিনের দরবারে এবার বাবা নাইমুদ্দিনের দরবারের মধ্যে যাইয়া আমি দেখেছি বাবা নাইমুদ্দিনের দরবারের মধ্যে গিয়ে আমি ওয়াদা করে এসেছি আমি কোনো দিন মদ খাবো না কিন্তু খাইবো বাবা বলছে আমার সামনে খেয়েও না খোদার কসম করে তোরা মদ খাইতে সত মদ খাস ঠিক আছে আমার হাতে যখন গ্লাসটা দিলি আমি দেখতে পাই বাবাজন জান কেবলা আমার সামনে বসা এইরকম ভাবে একদিন গেল মনে করলাম মনে হয় আজকে কি বাবা যান আসছে আরেকদিন আসবে না এইরকম ভাবে যখন পরদিন আবার সহপাঠীরা ডাক দিতে লাগলেন আবার যখন গেলাম আবার যখন পেয়ালার মধ্যে ডেলে আমার হাতের মধ্যে যখন নিলাম আমি দেখতে পাই দৌলত বাড়ি শরীফের হুজুর আবার আমার সামনে এসে হাজির এইরকম ভাবে মদটা যখন আস্তে আস্তে তিন দিন পর্যন্ত দেখলাম এখন মনে করি যে আরেকটা জিনিস তো খাইতাম দেখি হ্যাঁ গাঞ্জা এবার গাঞ্জা যখন খাই তখন আবার যখন গাঞ্জার মদলিশে গেলাম গাঞ্জার মদলিশে গিয়া বলে মদ খাই বাবার সামনে হাজির হয়ে যায় গাঞ্জার মদলিশে তো রাইতো না ঠিক না বেটি এবার যখন গাঞ্জার মদলিশে সম বয়সী সমপাঠীদেরকে নিয়ে যখন গাঞ্জার হাত হাত দিতে লাগলেন এবার দেখতেছে হুজুর কেবল সামনে দিয়ে হাজির জোরে কইতেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে কইতেন আল্লাহ একবার দুনিয়ার স্কুল কলেজ অফিস আদালতের মধ্যে যে এলাম পাওয়া যায় না যে দুনিয়ার চিকিৎসক ডাক্তার হেকিমের কাছে যে চিকিৎসা পাওয়া যায় না এই চিকিৎসাটা একমাত্র আল্লাহর অলির দরবারে হওয়া সম্ভব ঠিক না বেটি আর একটু জোরে বলেন ঠিক না বেটি আবার ওই ছেলে যখন এই রকম ভাবে একদিন দুই দিন তিন দিন সাত দিন চলে গেছে যাওয়ার পরে এই ছেলে থৌবাকে টেফালাইছে যে না আল্লাহর অলিরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হাজির হতে পারে ডে আমার বিশ্বাস আমি যেই জায়গাতে যাই এই জায়গার মধ্যেই বাবার দেখতে পাই এবার বলুন সুরও কিন্তু কি হয়ে গেছে আওয়াজ এখন কি হয়ে গেছে নেশাহুর কি হয়ে গেছে আপনার আমার চাইতে ভালো হয়ে গেছে কেমনে ভালো হয়েছে সে এখন চক্ষু বন্ধ করলই তার আপন মসজিদে দেখতে পায় জোরে করতেন না সুবাহান আল্লাহ কিছু কিছু তকদিরের কোনো পরিবর্তন নাই কি নাই কিছু কিছু তকদিরের কোনো পরিবর্তন নাই কেন নাই বাবের দেশের লেখক আলা হজরত বাবা বাহাউদ্দিন আহমদ রাজি আল্লাহন এই কথাটাও কিন্তু উনি বই লাগেছে যেটা আমাদের গ্রামের প্রসিদ্ধ একটা ভাষা যে চুর কোনো দিন সাধু না সাধুর বাতাস লাগলে গাই এটা আমাদের এলাকার একটা প্রসিদ্ধ একটা বাণী বাণীটা কার বাবা বাহাউদ্দিন আহম্মদ রাজি আল্লাহ উনারও একটা সানে নজুল আছে এই কথাটা কেন বলেছিলেন এনারও একটা সানে নজুল আছে টোয়েন্টি ফোর সাভার চব্বিশ ঘন্টা আবু জাহেল ছিল কি ছিল না আমার নবীজির কাছে আওয়াজ দেখন ছিল কি ছিল না এখন আবু জাহালের প্রশংসা করি নাকি আবু জাহালকে পাথর মারি যারা হজ করতে যায় প্রস্রাবে না ধরলেও আবু জাহালের বাড়িতে গিয়ে হস্রাব করে কি কন ঠিক না বেটি আই করে কি করে না যারা হজ করতে যায় উমরা করতে যায়

দৌলতবাড়ি দরবার শরীফের আলা হজরত মহান মুর্শিদ কেবলা বর্তমান জমানার একজন হক পাতালের পার্থক্যকারী এটা সাধারণ মানুষ এবং উপরের লোকেরও বুঝতে পারে কিন্তু তাদের কমের জন্য তারা মানতে রাজি ঠিক না ঠিক আওয়াজ দেয় বলুন ঠিক না বেটি দৌলতবাড়ি দরবার শরীফের মধ্যে মদ নাই দৌলতবাড়ি দরবার শরীফে গাঞ্জা নাই দৌলতবাড়ি দরবার শরীফে মেয়েলি কোনো সমস্যা নাই দৌলতবাল দরবার শরীফের প্রত্যেকটা মানুষের জবানে আছে কি জিকির কি আছে আওয়াজ দেখুন কি আছে জিকির আছে